দেশজুড়ে অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ গ্রেপ্তারের পরও থামছে না ধর্ষণ সহ নারী প্রতি সহিংসতা প্রতিদিনই ধর্ষণের নানা খবর জনগণে উদ্বেগ বাড়িয়ে চলেছে এদিকে নোয়াখালীতে নারী ধর্ষণ মামলায় আরও এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আশুলিয়ায় দুই কিশোরী গণধর্ষণের মামলায় দুজন স্বীকারোক্তি দিয়েছে এছাড়া যশোরে বাসে গণধর্ষণ মামলায় সাত আসামি এখন কারাগারে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আসামি মাইনউদ্দিন শাহিদকে আদালতে তোলা হয় শনিবার দুপুরে সেখানে বিচারিক হাকিম আদালত ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠান মামলাটির তদন্তভার থানা পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয়েছে পিবিআই এর কাছে শনিবার পিবিআই এর একটি দল তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এ সময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের তদন্ত বিশেষজ্ঞ ফারুক আহমেদ এবং থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মুস্তাক আহমেদ সাভারের আশুলিয়ায় দুই কিশোরীকে গণধর্ষণ মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে শনিবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ পরে তিন আসামিকে তিন দিনের রিমান্ড দেন আদালত এছাড়া দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে গাজীপুরের শালনায় স্কুল ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হোসেন সবুজকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ শনিবার দুপুরে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হয় কক্সবাজারের রামুতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রামুর চা বাগান এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে পুলিশ জানায় পার্শ্ববর্তী উপজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে রামু ফেরার পথে সাইফুল ও শাহেদ নামে দুই যুবক তাকে পাহাড়ি খাদে নিয়ে ধর্ষণ করে এদিকে যশোরে বাসে নারী গণধর্ষণ মামলায় গ্রেফতার সাত আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার তাদের আদালতে তোলা হলে এই আদেশ দেওয়া হয় বৃহস্পতিবার রাতে যশোর শহরের মুরলী বকচর এলাকায় একটি বাসে ওই গণধর্ষণের ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর